আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো মেথড ওভারলোডিং ব্যাপারটা নিয়ে। মেথড ওভারলোড কিভাবে কাজ করে এবং মেথড ওভারলোড এবং ওভাররাইড এর মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আমরা কথা বলবো। মেথড ওভারলোড এবং ওভাররাইড নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে ভোগে। গত ভিডিওতে কিন্তু মেথড আমরা ওভাররাইডিং নিয়ে কথা বলেছি, যেটা একটা রান টাইম পলিমরফিজম, পাশাপাশি ইনহেরিটেন্স এর অংশ। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো মেথড ওভারলোড নিয়ে। ওকে, মেথড ওভারলোড ব্যাপারটা কি? মেথড ওভারলোড ব্যাপারটা হলো আমরা যদি একটা ক্লাসে একই নামে একাধিক মেথড ইউজ করি, সেটাকে বলতেছি মেথড ওভারলোড। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে সিমিলার নামে অনেকগুলো মেথড থাকবে, কিন্তু এখানে একটা শর্ত আছে যে আর্গুমেন্ট টাইপ গুলো বা আমাদের প্যারামিটারটা ডিফারেন্ট হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মেথডের কাজ হতে হবে আলাদা। ঠিক আছে, তো এখন তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল বুঝাই। মনে করো একটা ক্লাসে সাকিব নামে পাঁচটা ছেলে আছে। ঠিক আছে, নাম কিন্তু সেম থাকতে পারে, কিন্তু কাজ কিন্তু ডিফারেন্ট হতে হবে। এটাই আমাদের মেন কনসেপ্ট। ঠিক আছে, এটাই আমাদের মেন কনসেপ্ট আজকে ওভারলোডিং এর। পাঁচটা সাকিব থাকতে পারে, কিন্তু তাদের রোল নাম্বার বা পরীক্ষার মার্ক কিন্তু ডিফারেন্ট হয়। এটাই হলো আমাদের মেথড ওভারলোডিং এর মেন শর্ত রিয়েল লাইফ এর সাথে। নাম সেম হতে পারে, কাজ কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো চলো আমরা কোড করে ডিরেক্ট দেখাই দিব। সো আমরা একটা ক্লাস তৈরি করব, যেটা ধরো একটা ক্লাস নিলাম এবং এখানে নাম দিলাম সাম। ধরো সাম নাম দিলাম। ঠিক আছে, এবং সাম নামের মধ্যে ধরো আমরা একটা মেথড তৈরি করব, যে মেথডের অনেকগুলো কপি আমরা করব। ধরো মেথডের নাম দিলাম স্ট্যাটিক, আপাতত স্ট্যাটিক টাইপ মেথড করলাম। এটা রিটার্ন টাইপ দিলাম ইন্টিজার এবং নাম দিলাম অ্যাড। ঠিক আছে, অ্যাড, এবং এখানে আমরা প্যারামিটার দিয়ে দিব। এটার মধ্যে আমরা এই মেথডের মধ্যে প্যারামিটার দিয়ে দিব, ধরো ইন্টিজার এ, ইন্টিজার বি। ঠিক আছে, দেখো আমরা এটা দিলাম, এবং যেহেতু আমরা রিটার্ন টাইপ ইন্টিজার দিলাম, এই জন্য আমরা রিটার্ন বলে দিতে হবে। এখানে রিটার্ন আমরা এখানে কি করব, আমরা করব হলো এ প্লাস বি। ঠিক আছে, আমরা এ প্লাস বি করব। এখন দেখো আমরা কি বললাম মেথড ওভারলোডিং এর ব্যাপারটা কি, আমাদের সিমিলার নামে আরো মেথড থাকবে। তো আমরা আরেকটা মেথড নিলাম, ধরো স্ট্যাটিক আমরা নিলাম ইন্টিজার, আমরা নিলাম অ্যাড। ঠিক আছে, এবং আমরা বললাম যে প্যারামিটার গুলো কিন্তু আমাদের ডিফারেন্ট হতে হবে, প্যারামিটার কিন্তু সেম দিতে পারবো না। তো আমি এখানে দিলাম ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি। ঠিক আছে, আমরা তিনটা প্যারামিটার নিয়ে এখানে কাজ করলাম, গতটাতে কিন্তু দুটা নিয়ে কাজ করেছিলাম। তো এখানে আমরা যেটা অলরেডি ইন্টিজার নিয়েছি, তো এখানে রিটার্ন টাইপ আমরা দিব এ বি সি। ঠিক আছে, তিনটার যোগ করে দিলাম। দেখো তাহলে আমরা এখানে কি করলাম, দুটা প্যারামিটারাইজ, তিনটা প্যারামিটারাইজ, একটা ব্ল্যাঙ্ক প্যারামিটারাইজ মেথড নিয়ে কাজ করবো। ধরো এখানে আমরা একটা মেথড নিলাম ভয়েল, আমার নাম দিলাম অ্যাড। ঠিক আছে, আমরা এটাকে এটা রিটার্ন করব ভয়েল দিয়ে, অর্থাৎ কিছু রিটার্ন থাকবে এর মধ্যে। এখানে আমরা জাস্ট একটা স্টেটমেন্ট পাস করে দিব, ধরো অ্যাডেড। ঠিক আছে, অ্যাডেড দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এই যে তিনটা মেথড নিলাম, তিনটা সিমিলার নামে মেথড নিলাম, এটা ওভারলোডিং হয়ে গেছে। এখন এটা কিভাবে কাজ করে, এই জন্য একটা মেন মেথড নিব আমরা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিয়ে ট্যাপ করলে আমাদের এখানে চলে আসে মেন মেথড। মেন মেথড নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই তিনটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে, যেহেতু আমরা এখানে রিটার্ন করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভ্যালুটা অবজেক্টে পাস করে দিতে হবে। সো আমরা যেটা করব, আচ্ছা অবজেক্টে পাস না করে ডিরেক্ট প্রিন্ট করে পাস করে দিই। আমরা এখানে ট্যাপ করে দিয়ে আমরা বললাম যে এই যে ক্লাসটা আছে, আমরা ক্লাস থেকে অলরেডি কল দিয়ে দিই। ধরো আমাদের ক্লাসটার নাম সাম। ঠিক আছে, সাম দিয়ে আমরা মেথডটা কল দিলাম অ্যাড। প্রথমটা দেখো, প্রথমটাতে আমরা ভ্যালু দিলাম 10 এবং পরেরটাতে ভ্যালু দিলাম 20। ঠিক আছে, তো তারপরে আমরা জেড দিলাম, তারপর দিলাম শাউট, তারপর আমরা এখানে আরেকটা মেথড এখানে কল দিব, এখানে এই ক্লাসের আন্ডারে কল দিয়ে দিব। এগুলো তোমরা জানো। ঠিক আছে, এখানে তিনটা প্যারামিটার, এখানে দিলাম মনে করো প্রথমটা 10, তারপরে দিলাম আমি 20, তারপরে দিব মনে করো 30। যেহেতু তিনটা প্যারামিটার দিছি সেম নামে, আমরা এটা দিলাম 30। ওকে, এবং পরে একটা দেখো, পরে একটা শাউট করে দিব জাস্ট, পরে একটা জাস্ট আমি কি করব, পরে জাস্ট খালি কল করে দিব। তো আমি বললাম সাম ডট, এই যে দেখো আমাদের এখানে কিন্তু এই যে দেখো দুটা চলে আসে। এখন পরেরটা কেন আসলো না ভাইয়া, পরেরটা না আসার কারণ হলো পরেরটা কিন্তু আমরা ভয়েল দিয়েছি, এই সিমিলার হইলো না কিন্তু। ঠিক আছে, বাট নামটা কিন্তু আমরা সেম ইউজ করতে পারলাম। ওকে, বাট আমরা এখানে ভয়েল দিছি, এখানে কিন্তু আমাদের শুধু অ্যাড আসবে না, কারণ এখানে আমাদের এই দেখো এই যে ভয়েল দিছি, তো এটার জন্য কিন্তু আমাদের এটা আসবিল না। তাহলে আমাদের কিন্তু প্রবলেমটা কি দেখো, আমাদের সেম সেম জিনিস হতে হবে, জাস্ট প্যারামিটারটা ডিফারেন্ট হতে হবে, কিন্তু এখানে রিটার্ন টাইম আমাদের ভয়েল দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের এটা আসলো না। ঠিক আছে, কনসেপ্টটা বুঝছো? আমি কিন্তু তোমাদের ইরর ফেস করে দেখাই দিলাম যে এই যে রিটার্ন টাইপ বা এই যে আমাদের মেথড ওভারলোডিং ব্যাপারটা কিভাবে কাজ করে। তো আমি যদি সেভ দিয়ে রান দিয়ে দেই, দেখো আমাদের এখানে রান দেওয়ার পরে দেখো আমাদের কি আসে, লেটস ট্রাই। দেখো আমাদের এখানে দেখো
দেখো এই দেখো প্রথমটা কিন্তু আমাদের যোগ করে চলে আসছে, রুট এন করে দিচ্ছে আমাদের 10 এবং 20 যোগ করে 30 আসে, তারপর আমাদের 10 20 30 যোগ করে আসে 50। দেখো ঠিক আছে, আমাদের কিন্তু এই যে 50টা আমাদের এখানে চলে আসে। তাহলে আমরা যেটা দেখলাম এখানে যে আমরা সেম নামে কিন্তু দুটো নিয়া মেথড নিলাম, যেটা কিন্তু মেথড ওভারলোডিং এ কাজ করলো, এবং আরেকটা মেথড নিলাম ভয়েল নামে, কিন্তু যেহেতু ইন্টিজার নিয়ে বাকি দুটো করছে এই জন্য এটা ওভারলোডিং এর মধ্যে পড়লো না, ঠিক আছে, আর এটা দুটো জাস্ট প্রিন্ট করে দিলাম আমরা। তাহলে কিন্তু মেথড ওভারলোডিং কিভাবে কাজ করে, শর্ত কি কি, এটা আমরা জানলাম, এবং রিয়েল লাইফ ওই যে স্টুডেন্টের একটা নামের একটা সমীকরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করলাম। আশা করছি মেথড ওভারলোডিং এর ব্যাপারটা তোমাদের কিন্তু মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি মোস্ট এক্সাইটিং ব্যাপারটা, সেটা হলো মেথড ওভারলোড এবং ওভার রাইডিং ব্যাপারটা নিয়ে। ওভারলোডটা কিন্তু আমাদের যেটা করে সেটা হলো যে এই যে এক এক ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড সিমিলারলি ব্যবহার করতে সুযোগ দেয়, আর ওভার রাইডিং যে ব্যাপারটা হয় সেটা হলো আমাদের ইনহেরিটেন্স এর একটা অংশ, যেখানে আমরা ইনহেরিটেন্স এর অংশ নিয়ে কাজ করি, যেটা হলো রান টাইম পলিমরফিজম এর অংশ। তোমরা আর একটু ডিটেলে জানার জন্য গুগল করে দেখতে পারো, কিন্তু এটা কিন্তু থিওরি খালি, অনেক সময় পরীক্ষায় পড়ে বা তোমাদের কিন্তু ভাইবা বড় জিজ্ঞেস করে। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।